নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, থাম্বনেল দেখেই বুঝতে পেরে গেছো টপিকটা কতটা ইন্টারেস্টিং। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওতে কিন্তু দেশ বাকিংহামকে নিয়ে আলোচনা করব। তো দেশ বাকিংহাম, যিনি হচ্ছেন 37 বছর বয়সী ইংলিশ কোচ, যিনি বর্তমানে মুম্বাই সিটি এফসি দলের কোচ তোমরা সকলেই জানো, এবং এই ইংলিশ কোচ কিন্তু মুম্বাই সিটি এফসিকে এই সিজনে একটা আলাদা জায়গায় তুলে নিয়ে গেছে। তো ফার্স্ট অফ অল তোমাদেরকে বলি, দেশ বাকিংহাম কিন্তু এর আগে তিনি ছিলেন মেলবোর্ন সিটির অ্যাসিস্ট্যান্ট কোচ, সেখান থেকে তাকে কিন্তু নিয়ে আসা হয়েছিল মুম্বাই সিটির হেড কোচ করে। লোবেরাকে হঠাৎ করে সরিয়ে দেয় সিএফজি, সরিয়ে অন্য ক্লাবে নিয়ে যায় সিচুয়ান জিউনিওতে, চাইনিজ ক্লাব আর কি। তো তার জায়গায় কিন্তু এই দেশ বাকিংহামকে নিয়ে আসা হয়, এবং এই দেশ বাকিংহাম কিন্তু নিউজিল্যান্ড আন্ডার-23 নিউজিল্যান্ড মেন জাতীয় দলের কিন্তু তিনি কেয়ারটেকার ম্যানেজারও ছিলেন, এছাড়া নিউজিল্যান্ড আন্ডার-20 টিমেরও কিন্তু তিনি ম্যানেজার ছিলেন। তো এই দেশ বাকিংহামকে নিয়ে আসা হয় মুম্বাই সিটি এফসি দলের হেড কোচ করে, এবং আগের সিজনটা কিন্তু তার খুব একটা ভালো যায়নি। আগের সিজনে কিন্তু দেশ বাকিংহামের আন্ডারে মুম্বাই সিটি এফসি 20 ম্যাচে 33 পয়েন্ট নিয়ে শেষ করেছিল 5 নম্বর স্থানে। এই সিজনে সব কিছুর প্রতিশোধ নিচ্ছেন বাকিংহাম। তার দল মুম্বাই সিটি এফসি 12টা ম্যাচ খেলেছেন, যেখানে কিন্তু 30টা পয়েন্ট কিন্তু তার রয়েছে, এবং কোনো দল কিন্তু তাদেরকে এখন অবধি হারাতে পারেনি, আনবিটেন রয়েছে, যেটা একটা বড় রেকর্ড। তো এবার আসছি মেন ব্যাপারে। তো মুম্বাই সিটি তাদের এই হেড কোচ দেশ বাকিংহামের সাথে কিন্তু 2 বছরের কন্ট্রাক্ট এক্সটেনশন করে নিল, মানে 2025 অবধি কিন্তু মুম্বাই সিটি এফসি দলের কোচ থাকছেন দেশ বাকিংহাম। তো দেশ বাকিংহামের কাছে কিন্তু মেলবোর্ন সিটিরও অফার ছিল, যেটাও সিএফজির আন্ডারেই চলে। এছাড়া কিন্তু নিউজিল্যান্ডের যে জাতীয় ফুটবল দল, সেই ফুটবল দলেরও কিন্তু হেড কোচ হিসাবে তার নাম শর্টলিস্টেড করা ছিল, কিন্তু সব কিছু থেকেই কিন্তু মুম্বাই সিটি তাকে ছিনিয়ে নিল। তো মুম্বাই সিটির হেড কোচ হিসাবে কিন্তু আরও 2 বছর কিন্তু থাকবেন, মানে 2025 অবধি কিন্তু তিনি চুক্তিবদ্ধ হলেন। তো এই হচ্ছে আজকের একটা গুরুত্বপূর্ণ ভিডিও। আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আজ এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।